স্লোগান দিচ্ছিল গো করোনা গো, এটা বলার পরে করোনা চলে যাবে ছেড়ে। এই ধরনের করলে কি হবে আটকা হয়েছে তুমি দেখে নেবে। টুনি লাইট, টুনি লাইট, টুনি লাইট কে লাগায়? কাল 9টার সময় টুনি লাইট কে লাগাতে বলেছে? উফ, ফুল দিওয়ালি ভাইবস পাচ্ছি। ঠিকই বলেছে, আমরা মরে যাব। যে যা যা খুশি করার, যারা বিয়ে করনি, যারা কিছু করনি লাইফে, করে নাও। খটকার লোকেদের কিছু বলেও কোনো লাভ নেই। অন্যায় করেছে, শাস্তি হবে, ফাটাফাটি। সো hey yo guys, what is up? This is your boy Ronak and this is Sania, and together we are our memories. কেমন আছেন আপনারা সবাই? আজকে ইট ইজ অ্যানাদার রিয়াকশন ভিডিও, এন্ড দ্য রিজন ইজ ওয়াই, কারণ আমরা এখন লকডাউন হয়ে রয়েছি, বাট স্টিল অ্যাজ উই ডু ফুড ব্লগ, তো তোমাদের জন্য অবভিয়াসলি কিছু ফুড ব্লগ আনবো। যেটা আমরা বাড়িতে করেছি সেটা আসতে চলেছে কামিং ডেজ এ, অসাধারণ। And for today's video, Happy Diwali the Bongai. Kita Happy Diwali keno eta amra video dekhei bujhte parbo je mane title ta Happy Diwali keno. So beshi na bhatiye amra shuru korbo ajker reaction Happy Diwali by Bongai. Yeah. Go back, go back. China virus, go back. Go back. China virus. China virus, go back. China virus. This is reaction. Mukh khata dekh ekbar. Bujhe pachhe na ki bolbe. কার বাবার বিয়ে লেগেছে এখানে? বুড়ি ঘর পড়া ভিতরা নেড়া পড়া পড়াবি, পুড়িতে 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 সব পুড়িতে কেউ বাঁচবেই না। করোনা হবে আমাকে পড়া, আমাকে পুড়িতে 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 বাড়ির মধ্যে থেকে মোমবাতি জ্বালাতে বলে বাড়ির মধ্যে, করোনা মরে চাইনি যেন মৃত্যু সবাই মোমবাতি মিছিল করতে হচ্ছে। What the hell? Seriously, what the hell? মোমবাতি মিছিল করছে ভাই এরা। তোরা জ্বলন্ত মোমবাতির উপর সবাই এক এক করে বস, তারপর ওঠ আর বস, ওঠ আর বস। বলে জ্বলন্ত মানেটা বুঝতে পারছিস কি? এই জন্যই মোদী এদেশে পর্ন ব্যান করেছে। যদি বলতো ঘরে বসে দেখো কোনো অসুবিধা নেই, নিজের মতো দেখো কোনো অসুবিধা নেই, এরা কি বুঝতো? এরা রাস্তায় বেরিয়ে তো ল্যাংটো হয়ে এক একজন এক একজনের মোমবাতি ধরতো আর উদার নাচতো, উদার নাচতো। এ আমরা বাজবো তো, বাজবো তো আমরা। আর কালকে বাজি ফাটিয়েছে ভাই কিছু ছেলে পেলে, বাজি। তোরা কালকে যা যা বাজি ফাটিয়ে আমার বাড়ি দেখ, সবার পেছনে একটা করে রকেট বাজি লাগানো হোক। তো আচ্ছা, এ ভাই, এ ভাই, এ ভাই, পুরো ঢুকে গেছে, সেরা ছিল ভাই। কি জাতা, আমার এখানে তুবড়ি ফাটানো হয়েছে লিটারালি। ভাইরাস হেপা হুরে, করোনা হিপি হুরে হুরে হিপি, মেডাল জিতে এসছো, ট্রফি জিতেছি আমরা, হিপি হুরে। হ্যাঁ তো তোর ট্যাক্সি ড্রাইভার, তুই বলবি চাইনা চলে যা, পাকিস্তান চলে যা, কোথায় ট্রেন ধরবে, কোথায় চেঞ্জ করবে, তারপর সেখান থেকে কি করে যাবে। আর চায়না থেকে ভাইরাসটা এসেছে, ঠিক আছে, পাকিস্তান কি করলো? এই দেশে কিছু একটা হলেই পাকিস্তানকে মেরে ফাটিয়ে দাও, পাকিস্তানকে আমাদের মারবি, তোরা আমাদের মারবি, তোরা মারবি। এই বাজবো না আমরা, বাজবো না। আর করোনার সাথে বিচুলি পোড়ানোর কি সম্পর্ক? বিচুলি কেন পোড়াচ্ছে? বিচুলি খাবার কেন পোড়াচ্ছিস? এখন বাজার খোলে না, নিজেদের খাবার কেন পুড়িয়ে দিচ্ছিস? খাবে কি তোরা? আর কিসের সুখে ফানুস উড়াচ্ছে ভাই? তোরা উড়ে চলে যা না। সিরিয়াসলি ফানুস গাইস, সিরিয়াসলি উপরে উঠছে ফানুস, আমাদের বাড়ির উপরে আমরা ফানুস দেখেছি, লাইক সিরিয়াসলি। এই বাজবো না আমরা, বাজবো না। আজ এই দিনটাকে গানটা দেখ, লিখে রাখো, ও মা ও মা, ড্যান্সটা দেখো সেরা। হ্যাঁ ওই যে সামনের গলিটা থেকেই করোনা এটা দেখেই পালিয়ে গেল, একদম দূরে। Let's not forget that Ma. We are all together in corona. Let's not forget that ফাটা ফাটি। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বলেছে যে বাড়ি বসে করতে সবে রাস্তায় বেরিয়ে গেছে, একটা অসাধারণ ব্যাপার। কিন্তু এই যে আমরা রিয়াকশনটা দেখলাম, আমি বঙ্গাইকে কোনোদিন এরকম ভাবে রিয়্যাক্ট করতে দেখি, মানে সিরিয়াসলি গো, মানে পুরো ফেড আপ হয়ে গেছে যে মানে এখানকার লোকেদের কিছু বলেও কোনো লাভ নেই। অন্যায় করেছে,
শাস্তি হবে। ওর ঠিক কথা বলেছে, ঢ্যাবনা আর বোকাদের মধ্যে ডিফারেন্স হয়, সত্যি হয়। এর মানে জানে যে দেশের ক্ষতি হবে, তাও এরা বোকা চন্দ্রের মতন গিয়ে গো করো না গো। আমার না এটা দেখে অনেস্টলি হাসি পাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ মাথাও গরম হচ্ছে। সব থেকে লেজেন্ডারি জিনিস কি, লোকেরা টুনি লাইট জ্বালিয়েছে একটা বাড়ি আমাদের এখানে, টুনি লাইট জ্বালিয়েছে, লাইক সিরিয়াসলি টুনি লাইট। দিওয়ালি, দ্যাট ইজ ওয়াই ইটস লাইক অফ সিজন দিওয়ালি। এটা খুব দারুণ লজ্জার ব্যাপার। ঠিকই বলেছে, আমাদের আর কিছু করার নেই, আমরা 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 মরে যাবো, যে যা যা খুশি করার, যারা বিয়ে করনি, যারা কিছু করনি লাইফে, করে নাও। বাড়িতে থেকে বাইরে যেও না প্লিজ। ফুল দিওয়ালি ভাইবস পাচ্ছিলাম কালকে আমি বাড়িতে বসে। আবার অনেকে মিম ছেড়েছে, মিম ছেড়েছে হচ্ছে হয়তো এবারে আমরা দিওয়ালিটা পাবো না, তাই জন্য মোদি আর একবার দিওয়ালি করে দিচ্ছে। অনেকে বলছে তাহলে সামনে সপ্তাহে ক্রিসমাসটাও মানিয়ে নিই। এক্স্যাক্টলি, কিছু বলার নেই, হবে না। আমাদের করোনা যাবে না, এরকম অশিক্ষিত গিরি করলে তোমার করোনা যাবে না। মানে গান মানে গো করোনা গো, চায় না করোনা কি বললো, মানে সত্যি কারা এরা, করোনাও ভাববে কোথায় এসেছি। অনেকেই এটার পেছনে রিজনটুকুও জানে না যে কেন এটা করতে বলা হয়েছে। অনেকেই মশাল নিয়ে বেরিয়ে গেছে বাইরে, বলা হয় আর একটা, বোঝে আর একটা, করে আর একটা। স্লোগান দিচ্ছিল গো করোনা গো, লিটারালি গাইজ ইউ থিঙ্ক দ্যাট এটা বলার পরে করোনা চলে যাবে ছেড়ে? এই ধরনের করলে কি হবে আটকাও সে তুমি দেখে নেবে। যারা শিক্ষিত, যারা লিটারেট, তারা এই জিনিসটা বুঝতে পেরেছে, যারা বোঝেনি তারা এই রাস্তায় গিয়ে গো করোনা গো। আই হোপ আমাদের পিএম বুঝতে পেরেছে যে আর কিছু বলে কোনো লাভ হবে না, কারণ আমি যেটা করতে বলি সেটা লোকেরাও আরো উল্টো করে। তো এবার থেকে মনে হয় না আমাদের আর কিছু করতে বলা হবে, আমার এটাই মনে হচ্ছে। একটা জিনিস মনে করি যে আমি সবকিছুর পিছনে রিজন থাকে, ঠিক আছে? হ্যাঁ, তুমি হয়তো প্রাইম মিনিস্টার মোদির এই আইডিয়াটা সাপোর্ট নাই করতে পারো, বাট আগে জানো তো কেন এটা করা হচ্ছে, ওয়াই রিজন। রিজন না জেনে তো তুমি হুহু করে লাফাতে পারো না। না, যারা এত অব্দি ভিডিওটা দেখে নিয়েছো তারা যেটা করা সেটা করে নাও, ইউ নো দ্য ড্রিল। ইয়া, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল নোটিফিকেশন আইকন, সেটা করতে ভুলো না। এন্ড এর আগে যে কাণ্ডগুলো হয়েছিল এখানে, সেটার লিংকটা তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেটাও দেখো, সেটাও দেখো তোমরা, মানে মানা করবো না আমি, সেটাও দেখো। উই উইল কাম ব্যাক উইথ আ নিউ এন্ড অসাম ভিডিও নেক্সট টাইম, সো আনটিল দেন ভালো থাকো, শান্তিতে থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। চলো, টাটা হবে নেক্সট ভিডিওতে দেখা, বাই।